আজকের রাশিফল 26শে জুন 2021, শনিবার, তিথি কৃষ্ণ দ্বিতীয়া, জন্ম রাশি হলো ধনু, সূর্যোদয় সকাল 4টে 57 এবং সূর্যাস্ত বিকাল 6টা 20। মেষ রাশি রাশিফল, আজ একটু সাবধানে চলাফেরা করুন, বিপদে যোগ রয়েছে, আজ কারো কাছ থেকে খুব ভালো সাহায্য পেতে পারেন, আজ নিজের কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে, গান বাজনা নিয়ে যারা কাজ করেন তাদের জন্য ভালো সময়, রক্তচাপ আজ বাড়তে পারে, আত্মীয়দের নিয়ে বিবাদ বাঁধতে পারে, আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফল পেতে পারেন, বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে, আপনি পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস খুঁজে পাবেন, আজ আপনি সময়ে সঠিক ব্যবহার করতে শিখুন, আপনি সৃজনশীল কিছু কাজ করতে পারেন, আপনার স্ত্রী বিশেষ কিছু কথা আপনাকে বলতে পারেন, আজকে ভাগ্য সংখ্যা হলো 4। বৃষ রাশি রাশিফল, জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন, আমরা বর্তমান অবস্থা নিয়ে অভিযোগ করে বা মন খারাপ করে কোনো লাভ নেই, এর ফলে দৈনন্দিন জীবনে সুগন্ধ নষ্ট হয়ে যায়, জীবনে বেঁচে থাকার আশাকেও নষ্ট করে দেয়, আপনি চমকে যাওয়ার মতন কিছু খবর পেতে পারেন, একে অপরকে খুশিতে রাখার জন্য প্রয়োজন সমর্থন এবং ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করা, আপনার সঙ্গী দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে আজ অবাক করে দেবে, সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, স্ত্রী আজ বিশেষ কিছু পরিকল্পনা করতে পারেন, আজ তর্কে জয়লাভ করে আনন্দ পাবেন, আর্থিক ব্যাপারে চাপ বাড়বে, সংসারের জন্য অনেক করেও বদনাম হবে, অশান্তি থেকে সাবধানে থাকুন, অর্থ আজ চুরি যেতে পারে, ব্যবসায় উচ্চপদস্থ ব্যক্তির সাথে কোনো বিষয়ে আলোচনা হবে, প্রেমের বিবাদ বাড়ি পর্যন্ত আসতে পারে, অফিসে কাজের চাপ বাড়বে, অফিসে উন্নতির সুযোগ কাজে লাগান, বন্ধুর জন্য বিপদ আসতে পারে, আজকে ভাগ্য সংখ্যা হলো 4। মিথুন রাশির রাশিফল, বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হবে, সঙ্গীতে সাফল্য আসবে, সংসারের জন্য অযথা খরচ হতে পারে, কাউকে কটু কথা বলার জন্য দুঃখ পেতে পারেন, পেটে সমস্যা বাড়তে পারে, প্রিয়জনে খারাপ কিছু খবর আসতে পারে, অযথা ভ্রমণ হতে পারে, রক্তপাত থেকে সাবধানে থাকার দরকার রয়েছে, ব্যবসায় বাড়তে কিছু লাভ হতে পারে, প্রিয়জনের থেকে আঘাত পেতে পারেন, আজ নিজের মত জানাতে দ্বিধাগ্রস্ত করবেন না, আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতিকে আরও জটিল করে দেয়, আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে মেলে দিন, সমস্যা মোকাবিলায় প্রাণ খুলে হাসুন, আপনি আজ মায়ের কাছ থেকে কিছু সুবিধা পেতে পারেন, দিনটি আজ সেরা উপভোগ করুন, আজ সময়ের সাথে সাথে নিজেকে কাজ করতে হবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 2। কর্কট রাশির রাশিফল, আপনি বন্ধুবান্ধব বা পরিবারের সাথে আজ আনন্দদায়ক সময় কাটাবেন, পরিবারের সদস্যরা আপনার জীবনে বিশেষ স্থান অধিকার করবে, সতর্ক থাকুন, কেউ আপনার প্রেমে পড়তে পারে, কোনো বহিরাগত আপনার এবং সঙ্গিনীর মধ্যে ব্যবধান সৃষ্টি করতে পারে, আজ কেউ ঋণ ফেরত দিতে পারেন, আজ প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে, সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে, আজ একটু সাবধানে চলাফেরা করার দরকার রয়েছে, কোনো আঘাত লাগতে পারে, স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে, কাজের চাপের জন্য শারীরিক সমস্যা বাড়বে, সম্পত্তি নিয়ে খরচ বাড়বে, সমাজে কোনো কাজের দায়িত্ব বাড়তে পারে, নেশার প্রতি আসক্তি বাড়বে, অসজাতীয় রোগ বাড়তে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 5। সিংহ রাশির রাশিফল, বন্ধুদের থেকে আজ কিছু খারাপ ব্যবহার পেতে পারেন, প্রেমে বিবাদ বাঁধতে পারে, বাইরের কোনো অশান্তি বাড়িতে আসতে পারে, ব্যবসায় ঝুঁকি থেকে লাভ বাড়বে, যুক্তিপূর্ণ আলোচনায় সুনাম বাড়বে, আজ খুব ভালো যোগাযোগ আসতে পারে, পাওনা আদায়ের জন্য বেশ কষ্ট পেতে হবে না, কেউ আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে, সন্তানের ভালো কাজের জন্য গর্ববোধ হবে, ব্যবসায় সমস্যা বাড়তে পারে, আপনি আপনার জীবনকে আজ আরও মহিমান্বিত করে তুলুন, দুশ্চিন্তা এড়িয়ে চলুন, ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করুন, আজ আপনার সঙ্গী আপনাকে কিছু তোষামোদ করতে পারেন, আজ আপনার মন শান্ত থাকবে, আপনি স্ত্রীর সঙ্গে একটি শ্রেষ্ঠ দিন কাটাবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কন্যা রাশির রাশিফল, স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, আর্থিক সুবিধা আজ পেতে পারেন, আপনার আগ্রাসী প্রকৃতির মনোভাব পরিবারের সদস্যদের মনঃক্ষুণ্ণ করবে, অফিসে আপনার অধিক নিযুক্তিকরণের কারণে স্ত্রীর সাথে সম্পর্ক আন্তরিকহীন হয়ে উঠবে, সময়ের সঙ্গে চলার সাথে সাথেও পরিবারের লোকজনদের সময় দিতে হবে, আপনার সঙ্গী আপনাকে আজ একটু নিচু দেখাতে পারে, আজ স্ত্রীর জন্য মায়ের সাথে কোনো বিবাদ বাড়তে পারে, ব্যবসায় আয় বাড়বে, প্রেমের জন্য আনন্দ বাড়বে, আজ চিন্তা বৃদ্ধি পাবে,
সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে, কর্মস্থানে ব্যস্ত থাকার জন্য শারীরিক কষ্ট হবে, বিবাহিত জীবন সুখের মধ্য দিয়ে যাবে, ব্যবসায় একটু চাপ বাড়তে পারে, বাজে বুদ্ধির জন্য কাজের কিছু ভুল হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। তুলা রাশি রাশিফল। আজ বিবাদ থেকে যন্ত্রণা বাড়বে, শারীরিক কষ্টের জন্য কাজের অনীহা আসতে পারে, সন্তানের জন্য সুখ বাড়বে, বাবার শরীরের জন্য খরচ বাড়বে, সম্পত্তি থেকে কিছু সুবিধা পেতে পারেন, শারীরিক রোগের জন্য মানসিক চাপ আসবে, পিঠের যন্ত্রণা আজ বাড়বে, নতুন কাজের জন্য সুনাম বাড়তে পারে, ব্যবসায় ভালো বুদ্ধিতে আয় হবে। আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন, যা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত। মন হলো জীবনের প্রবেশদ্বার, ভালো মন্দ যাই হোক না কেন মনের মধ্যে আসে, আপনার জীবনে সমস্যাগুলির আজ সমাধান করুন। প্রেমের বিপর্যয় মোকাবিলা করার জন্য আরও উচ্ছ্বল এবং সাহসী হন, আজ আপনি একটি সুন্দর সন্ধ্যা কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। বৃশ্চিক রাশির রাশিফল। আপনার দানী মনোভাব গোপন আশীর্বাদের কারণ হবে, সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন, আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসায় অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনায়, ইচ্ছাগুলি পূর্ণ হবে, আপনি আপনার বাড়ির পরিবেশ অনুকূলে পরিবর্তন আনতে পারবেন, আপনার প্রেরণামূলক আজ স্বপ্ন দেখার প্রয়োজন নেই, সেগুলি সত্য পরিণত হবে, অতীতের কেউ আপনাকে যোগাযোগ করায় এটি একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব, আজ বন্ধুর সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে, কোনো মহিলার প্রতি আসক্তি বাড়বে, সকালের দিকে স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে, বেকারদের জন্য কাজের কিছু সুযোগ আসতে পারে, প্রেমের অভিমান বাড়বে, ব্যবসায় ক্ষতি থেকে অশান্তি বাঁধতে পারে, দূরে থাকা কোনো আত্মীয়ের খবর আসতে পারে, প্রেমের অশান্তি বাড়বে, অফিসে উন্নতির সুযোগ কাজে লাগবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ধনুরাশির রাশিফল। আজ সন্তানের জন্য খরচ বাড়বে, নিজের মতে কিছু করার জন্য বাড়িতে বিবাদ বাড়বে, ভালো চাকরির সুযোগ আজ কাজে লাগান, আজ মনের মতন আয় হতে পারে, প্রতিবেশীর সাথে আজ বিবাদে না যাওয়াই ভালো হবে, দুর্ঘটনা থেকে সাবধানে থাকুন, সাধু সেবায় আজ শান্তি পাবেন, শারীরিক সমস্যার জন্য কাজের কিছু ক্ষতি হবে, স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, ব্যবসায় বিবাদ থেকে সাবধানে থাকুন, আজ বিনোদনমূলক এবং খেলাধুলায় যুক্ত থাকতে পারেন, পরিবারের সদস্যদের কাছ থেকে কিছু টাকা আজ নিতে পারেন, আজ আপনি কিছুটা দুশ্চিন্তাগ্রস্তও থাকবেন, আজ ফাঁকা সময়ে নিজের কিছু কাজ করতে পারেন, জীবন আজ একটু শক্ত হয়ে উঠবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মকর রাশির রাশিফল। বিশ্বাস ঝেড়ে ফেলের দিন, যা আপনাকে জড়িয়ে রেখেছে আপনার উন্নতিতে ব্যাহত করছে, আজ আপনি খুশিতে থাকবেন, স্বামী স্ত্রীর সাথে আজ কিছু কাজ করতে পারেন, আপনার প্রেরণামূলক আজ স্বপ্ন দেখার প্রয়োজন নেই, পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন, আপনি এবং স্ত্রীর মধ্যে আজ বিশ্বাসের অভাব থাকবে, জীবনে চলতে থাকা আনন্দের মাঝে নিজের জন্য যথেষ্ট সময় পাবেন, আজ বাড়তি খরচ হতে পারে, প্রিয়জনের জন্য মানসিক কষ্ট হবে, দূরে কোনো বন্ধুর সাথে যোগাযোগ হবে, আজ ব্যবসায় শুভ কিছু পরিবর্তন আসবে, আজ সংসারে মাত্রা ছাড়া খরচ হতে পারে, আজ কাজে কোনো বন্ধু সাহায্য পেতে পারেন, প্রতিবেশীর সঙ্গে খুব বুঝে কথা বলুন, শত্রুর জন্য ভয় বাড়তে পারে, বন্ধুর বিবাদ থেকে সাবধানে থাকুন, কর্মস্থানে সম্মান বাড়বে, বাবার জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। আজকে ভাগ্য সংখ্যা হলো 3। কুম্ভ রাশির রাশিফল। আজ গুরুজনের সাথে মানসিক ক্লেশ আসবে, পুরনো ব্যথায় কষ্ট পেতে পারেন, কারো সমালোচনায় গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে, মাত্রা ছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনবে, বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সাথে আলোচনা হবে, আজ কর্মস্থানে সহকর্মীরা আপনার প্রতি বিনয় প্রকাশ করবেন, স্ত্রীর কথায় বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে, খেলাধুলায় নাম করার ভালো সুযোগ আসতে পারে, আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে, অনেক মানুষ আপনার সামনে মৌলিক প্রশংসা বর্ষণ করবে, আপনি নিকট আত্মীয় সহায়তায় ব্যবসা ভালো করতে পারবেন, যা আপনাকে আর্থিকভাবে উপকৃত করবে, পরিবারের সদস্যদের অগ্রাধিকার শীর্ষে রাখা উচিত, কোনো বিলম্ব ছাড়াই আজ কিছু কাজ করতে পারেন, আপনার ভালোবাসা প্রিয়জনের ফাগুনের ধারার মতন হবে, আজ আপনি নিজের সুবিধা মতন কিছু কাজ করতে পারেন, পরিবারের সদস্যরা আপনার সাথেই আজ থাকবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মীন রাশির রাশিফল। আজ কল্যাণকর দিন, আপনি হয়তো দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন, সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলি আজ সতর্কতার সাথে সামলাতে হবে, আপনার একগুঁয়ে স্বভাব পিতামাতার শান্তি নষ্ট করতে পারে,
আজ সব থেকে ভালো হবে আপত্তিকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসা। আজ নিজের জন্য বেশ কিছু সময় পাবেন। আপনি কোনো বই আজ পড়তে পারেন। কর্মক্ষেত্রে সিনিয়ররা দেবদূতের মতন হবেন। আজ বন্ধুরা আপনাকে ঠকাতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে মতান্তরের সৃষ্টি হতে পারে। মহিলাদের নিয়ে বিবাদ বাঁধতে পারে। আজ কাজের জায়গায় ক্রোধ থাকবে। উচ্চ বিদ্যার্থীদের ক্ষেত্রে ভালো কিছু সুযোগ আসতে পারে। মায়ের সঙ্গে বিবাদ বাঁধতে পারে। বেশি উদারতা কাউকে বেশি না দেখানোই ভালো হবে। আজকে ভাগ্য সংখ্যা হলো 7। ভালো থাকুন, সুস্থ থাকুন।